যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মেয়েকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হতে পারেন না সেই নবীর উম্মত কিভাবে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমার মনে হয় এই জাহান্নাম থেকে তোমার একটা বান্দাও বাঁচতে পারবে না সবাই মরে জাহান্নামে চলে যাবে আলী শুনে রেখো যদি তোমার দাওয়াতে একজন মানুষ হেদায়েত হয় আলী তুমি নাইম দুর্গ বিজয় করতে যাচ্ছ খবরদার তুমি গিয়ে অস্ত্র ধারণ করবে না তাদের সাথে যুদ্ধ শুরু করে দিবে না তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে শুনো আলী তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি হেদায়েত হয়ে যায় এটাই হবে তোমার জন্য সব চাইতে দামি উট লাল উট কুরবানি করার চাইতে বেশি প্রথম জন যিনি গেলেন তাকে বলা হলো তুমি এখানে কিছু দাও না দিয়ে যেতে পারবো না এটা আমাদের নিয়ম লাল শালু দিয়ে ঘিরে আছে কিছু দিয়ে যেতে হবে বলেন যে আমার কাছে তো কিছু নাই দিব কি তা কাজ করো কিছু যদি না থাকে তাহলে একটা মাসি ধরো এটা দিয়ে যাও তবুও তোমাকে কিছু দিতেই হবে না দিলে আমরা রাস্তা ছাড়বো না যেতে পারবো না আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আমার রসুল যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো ফাইন তানাযাউতুম ফিশাইইন যদি কোনো বিষয়ে তোমাদের ঝগড়া হয় মতবিরোধ হয় মতপার্থক্য হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তখন তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি এমন কোন আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নেই ফাহুয়া রাদ্দুন এটা বাতিল এই চশমাটাকে বিদাত বানানো যাবে এই মাইকটাকে বিদাত বানানো যাবে যদি আমি মনে করি মাইকটা দিয়ে বক্তৃতা দিলে 100 নাকি বেশি হবে তাহলে এটা বিদাত এই চশমা চোখে দিয়ে কোরআন বললে 10 নাকি বেশি হবে তাহলে এটা বিদাত জান্নাতে যেতে হলে বিদাত ছাড়তে হবে জান্নাতে যেতে হলে সুন্নাত অনুসরণ করতে হবে কে কোন দলের মতের আমার দেখার দরকার নাই জান্নাতে যাব আমি আমার কবরে যাব আমি আমরা যে যে অবস্থানে থাকি আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا وقال تعالى فأعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. سورة أنعام 159 نمبر آيات 159 نمبر آيات. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. রাজবাড়ী জেলার পাংশা থানার অন্তর্গত চর ঝিকরি উদয়পুর ও গঙ্গানন্দ দিয়া পল্লী উন্নয়ন ক্লাব ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এর মাননীয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সামনে সমবেত প্রাণপ্রিয় শ্রোতৃ মণ্ডলী এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আজকের এই দিনে এই সুন্দর একটি মজলিসে আমরা যে বসার সুযোগ লাভ করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার বারগাহে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা বেজার না খুশি? কেন, বিশ্বকাপ দেখলে তারা বেশি ভালো হতো নাকি? গুনা কামানো যদি, ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। অনেক মানুষ সময়ের অপচয় করছে, সময়ের মূল্য দিচ্ছে না। আপনারা সেইখান থেকে বিরত হয়ে এই যে নফসের বিরুদ্ধে জিহাদ করে এই যে দিনই মজলিসে বসেছেন, এতে আল্লাহ খুশি হন নাই? খুশি হয়েছেন। সব কিন্তু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরায় সব বন্দী হচ্ছে। দেখেন না, ক্যামেরা দাঁড়িয়ে আছে না? এইখানে যদি সব রেকর্ড হয় তা আল্লাহর ক্যামেরার পাওয়ার কত বেশি! সুবহানাল্লাহ, অনেক বেশি। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটা তার জন্য দুনিয়া ওমা ফিহা এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একটা সময়, বলুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার দাম তো অনেক বেশি, তাই না? দুনিয়ার জন্যই তো আমরা সব কিছু করছি, দুনিয়া কামাইয়ের জন্য আমরা ব্যস্ত, কিভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, একটা বাড়ি হয়েছে আরেকটা কিভাবে বেশি করা যায়, একটা গাড়ি আছে তো আরেকটা কিভাবে করা যায়, এই ব্যস্ততাই তো আমাদের চলছে, তাই না? এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারে এই একটি সকাল অথবা একটি বিকালের গুরুত্ব, এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব চাইতে শ্রেষ্ঠ, তাহলে নিঃসন্দেহে আমরা একটা শ্রেষ্ঠ কাজের মধ্যে এখানে আছি, তাই না? নেকির মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ। বলেন তো, জাহান্নামে কে কে যাবেন একটু হাত তুলুন তো। একজনও যাবেন না, আলহামদুলিল্লাহ। জান্নাতে কে কে যাবেন হাত তুলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার এই বান্দারা সবাই জান্নাতে যেতে চায়, আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। হাত নামা। জান্নাত জাহান্নাম কি সৃষ্টি অবস্থায় আছে না সৃষ্টি করবেন আল্লাহ, বলতে পারবেন? সৃষ্টি আছে, সৃষ্টি অবস্থায় আছে। আমি সূরা নাবা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলেছেন। আমরা জাহান্নামের আলোচনা দিয়ে আলোচনা শুরু করি, আপনাদের ধৈর্য যতটুকু কুলায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে নিজের কোনো কিস্সা কাহিনী গল্পগুজব করার মতো সময় আমাদের হবে না, কোরআন হাদিসের আলোচনা করেই তো শেষ করা যায় না, গল্প করবো কখন, তাই না? তা আমরা কোরআন হাদিস থেকে কিছু অনুবাদ, কিছু কথা আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম প্রস্তুত করা আছে, জাহান্নাম আপনাদেরকে খাওয়ার জন্য প্রস্তুত। কাদের জন্য? লিত্বাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হিসাবে। আপনাদের সবার কথা বলে নেই, যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহ এবং তার নবীর কথা শুনে না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে বসবাস করবে জাহান্নামে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কোনো পানীয়র কোনো ব্যবস্থা তাদের জন্য থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, ফুটন্ত পানি এবং পুজ ব্যতীত। পুজ চিনেন? পুজ শরীর থেকে যে ময়লা বের হয়, ওই যে গোটা পাঁচটা যখন হয় পচে গেলে, তাই না, এই যে বের হয় ময়লাটা বিষাক্ত পুজ, এই পুজ হবে জাহান্নামীদের খাবার। আবার এই পুজ দিয়ে জাহান্নামের একটা নদী বানানো হয়েছে, এটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল থেকে যারা দুনিয়াতে মদ খায় হারাম খায় তাদেরকে সেখান থেকে খাইতে দেওয়া হবে। তা আপনি কি পারবেন? দুনিয়াতে যদি আপনাকে সামান্য পুজ সামনে এনে দেয়, কারো পক্ষে সম্ভব এটা মুখে দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা মদ খাবে, নেশা করবে, গাঞ্জা খাবে, ভণ্ড আছে না আমাদের দেশে? আছে, ভণ্ড আছে আপনাদের দেশে? নেই। এদের নামাজ রোজাও করতে হয় না, আল্লাহ বিল্লাহ করতে হয় না, সুন্নাতের ধার ধারে না, সারা গাঞ্জা টানবে আর কি করবে? ধর্ম নিজেরা বানিয়ে নিয়েছে, লম্ফসম্ভ করবে, এরাও নাকি স্বর্গে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এরা কিন্তু মুসলমান নামধারী আছে না, ফকির পীর ফকির দুনিয়াতে আছে না? তাহলে পীর ফকিররা জান্নাতে যাবে এই আশা করে তো তারা ওদিকে যাচ্ছে, তাই না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য একমাত্র সুপারিশ করার ক্ষমতা হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা একটু খেয়াল করে শুনবেন, কথা প্রসঙ্গে কথার পিঠে কথা আসবে। আমাদের ধারণা যে আমি যার অনুসরণ করছি, আমি যাকে আমার মুরব্বী পীর বানিয়ে নিয়েছি, তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এই ধারণা করেই তারা কিন্তু তাদের অনুসরণ করছে। যে গাঞ্জা খায় সেও কিন্তু মনে করে সে জান্নাতে যাবে, তার পীর মুর্শিদ তাকে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ দেখেন, রাসূল কারাম আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবী, সকল নবীদের সর্দার যিনি, তিনি এসেছেন সবার শেষে, মর্যাদায় হচ্ছেন সবার উপরে। জান্নাতে সর্বপ্রথম যাবেন কে বলেন তো? বলতে পারবেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় আল্লাহ নবী কোরআন আনবেন, জান্নাতের দ্বাররক্ষী বলবেন কে? রাসূল বলবেন আমি মোহাম্মদ। ফায়ুফতাহ বাব, দরজা খুলে দেওয়া হবে, বলে মোহাম্মদ আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তোমারকে দিয়ে জান্নাতে প্রবেশ শুরু হবে। বলুন আলহামদুলিল্লাহ। যে নবীর সুপারিশ চলবে, যে নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, সেই নবী তার মেয়েকে কি বলছে জানেন? ইয়া ফাতেমা বিনত মুহাম্মদ আনকুজি নাফসাকি মিনান নার সালিনি মা শিতি মিন মালি। হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, তোমাকে বলছি তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, আমি নবী মুহাম্মদ, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সকল নবীদের চাইতে মর্যাদা আমার বেশি, সুপারিশ করার ক্ষমতা আমার হবে, কিন্তু আমি তোমার জান্নাতের জিম্মাদার হতে পারবো না। আনকুদি নাফসাকি মিনান্নার সালিনি মাশি ইতিমি মালি, দুনিয়াতে যদি তোমার কোনো মাল সম্পদ আমার কাছে চাওয়ার থাকে, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আমার কাছে, পিতা হিসাবে তুমি দাবি করো আমি তোমাকে দিব, কিন্তু আমি তোমার জান্নাতের জামিনদার হইতে পারবো না, কাজেই তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হতে পারেন না, সেই নবীর উম্মত কিভাবে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়? এর চাইতে বড় ভণ্ডামিকার কিছু হতে পারে?
মানুষকে বিভ্রান্ত করে তারা ওদিকে নিয়ে যাচ্ছে। বলছিলাম জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। তাদের খাবার কি হবে? ফুটন্ত পানি এবং পুঁজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিব্রিল ইযহাব ফানজুর ইলাইহা, জান্নাত জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে কথা আপনারাই বললেন, এবার দলিল শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রিল আমিনকে বললেন, জিব্রাইল ইযহাব, তুমি যাও, ফানজুর ইলাইহা, জান্নাতটা পরিদর্শন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিব্রিল ফেরেশতা হচ্ছেন ফেরেশতাদের সর্দার, তাই না? জিব্রিল আমিনকে বললেন, হে জিব্রাইল, আমি যে জান্নাতটা বানাইলাম, জান্নাতটা তৈরি করলাম, জিব্রাইল তুমি একটু যাও তো, এটা কেমন করে বানিয়েছে একটু দেখে আসো তো। ফাজাহাবা ফানাযারা ইলাইহা, জিব্রিল আমিন গেলেন এবং জান্নাত দেখলেন, পরিদর্শন করলেন। সুম্মা জাআ, অতঃপর ফিরে আসলেন আল্লাহর কাছে, এসে বললেন, আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা, হে আমার রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার এই জান্নাতের বিবরণ যে শুনবে কেউ জান্নাতে প্রবেশ থেকে বিরত থাকবে না, সবাই জান্নাতে যেতে চাইবে, জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কেন? তুমি জান্নাতকে এত সুন্দর করেছো, এত নেয়ামত জান্নাতের মধ্যে দিয়ে রেখেছো, এত নাজুক নেয়ামত, এত বিলাসী জীবন জান্নাতের মধ্যে আছে, এই বিবরণ যারা শুনবে, তোমার কোন বান্দা জান্নাতে না ঢুকে আর ছাড়বে না, সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার সুম্মা হাফফাহা বিল মাকারিহ, আল্লাহ সুবহানাহু তাআলা এবার জান্নাতটাকে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দিয়ে জান্নাতটাকে ঘিরে দিলেন, ঢেকে দিলেন। এবার বলছেন, ইয়া জিব্রিল ইযহাব ফানজুর ইলাইহা, জিব্রিল তুমি এবার যাও জান্নাত, আবার তুমি পরিদর্শন করো, আবার তুমি জান্নাতটা দেখতে যাও। এবারও জিব্রিল গেলেন, জিব্রিল আমিন জান্নাত দেখলেন, পরিদর্শন করলেন। এবার ফিরে এসে তিনি যে কথা বলছেন সেটা অত্যন্ত কঠিন কথা। তিনি বললেন, আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি, তুমি জান্নাতে যাওয়াটাকে এত কঠিন করে দিয়েছ, জান্নাতটাকে এত বিপদ মুসিবত দিয়ে তুমি ঢেকে দিয়েছ, রব্বুল আলামিন আমার মনে হয় তোমার একজন বান্দাও এই জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। বিশ্বকাপ খেলা দেখে জান্নাতে যাবেন? অত সোজা জান্নাতে যাওয়া? মামুর বাড়ির আবদার। জিব্রিল আমিন বললেন যে, আল্লাহ তুমি জান্নাতে যাওয়াটা কঠিন করে দিয়েছ, আমার মনে হয় তোমার কোনো বান্দার জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করে জিব্রিল আমিনকে পাঠালেন, জাহান্নাম দেখো। একইভাবে জিব্রিল জাহান্নাম দেখতে গেলেন, দেখে সে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করলেন, আল্লাহ জাহান্নামকে তুমি এত কঠিন শাস্তির জায়গা করেছো, এত বিপদ মুসিবতের জায়গা করেছো, এই জাহান্নামের বিবরণ তোমার কোনো বান্দা যদি শুনে তাহলে সে আর কোনোদিন জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যাবে না। সুম্মা হাফফাহা বিশ্বাহওয়াত, অতপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে প্রবৃত্তি দিয়ে ঢেকে দিলেন, প্রবৃত্তি দিয়ে, খেল খুশি দিয়ে, আনন্দ ফুর্তি দিয়ে, যা খুশি তাই করব, মন যা চায় তাই করব, জাহান্নামটাকে বিলাসে দিয়ে দিয়ে ঢেকে দিলেন, শাহওয়াত দিয়ে ঢেকে দিলেন। দেওয়ার পরে এবার জিব্রিলকে আল্লাহ আবার পাঠালেন, জিব্রিল এবার তুমি যাও, এবার গিয়ে তুমি জাহান্নামটা দেখো। এবার জিব্রিল আমিন দ্বিতীয়বার জাহান্নাম দেখে এসে বললেন, আয় রব্বি, হে আমার রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, লাকাত খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, রব্বুল আলামিন
আমার ভয় হচ্ছে, জিব্রাইল বলছেন লাকাত খাশিতু, মানে আমার আশঙ্কা হচ্ছে, আমি ভয় পাচ্ছি। জাহান্নামটাকে তুমি এত সুন্দর করে চারদিক দিয়ে ঘিরে দিয়েছো আনন্দ ফুর্তি খেল তামাশা দিয়ে প্রবৃত্তি দিয়ে শাহওয়াত দিয়ে, আমার মনে হয় এই জাহান্নাম থেকে তোমার একটা বান্দাও বাঁচতে পারবে না, সবাই মনে হয় জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আকবার, এই জাহান্নাম জান্নাতের এই হাদিস থেকে আমরা কি শিক্ষালাভ করলাম? জান্নাতে তো মানুষ যাবে কত তো ঠিক, তাই না? কয়জন যাবে জানেন? হাজারে একজন, মাশাআল্লাহ। হাদিস তো জানেন আপনারা, দেখছেন মাশাআল্লাহ, হাজারে একজন মানুষ জান্নাতে যাবে। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আইয়ুনা যালিকাল ওয়াহিদ, হে আল্লাহর রাসূল, এই যে একজন জান্নাতে যাবে এটা কারা? ওটা কোন দলের লোক, কোন তরিকার লোক? তখন তিনি বললেন, একজন হচ্ছে উম্মতে মুহাম্মদী থেকে, আলহামদুলিল্লাহ, আর বাকি সবাই ইয়াজুজ মাজুজের দল। এবার রেশিও করতে গিয়ে তিনি হাদিসের শেষ অংশ বললেন, ইন্নি আরজু আন তাকুনু রুবুয়া আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের এক চতুর্থাংশ, অর্থাৎ চার ভাগের এক ভাগ। রাবি বলছেন, আমরা বললাম আল্লাহু আকবার, আপনারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নেকি হবে না নেকি হবে? এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা ধর্মীয় স্লোগান। মানুষের প্রাণের দাবি আল্লাহু আকবার, প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি হচ্ছে আল্লাহু আকবার। সুম্মা কাল, অতঃপর তিনি বললেন, ইন্নি আরজু, আমি আশা করছি, আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা হবে জান্নাতের এক তৃতীয়াংশ, তিন ভাগ, অর্থাৎ তিন ভাগের এক ভাগ হবে তোমরা। রাবি বললেন, আমরা বললাম আল্লাহু আকবার। এরপর আল্লাহর রাসূল বললেন, আমি ইন্নি আরজু, আমি আশা করছি যে তোমরা হবে নিসফা আহলিল জান্নাহ, জান্নাতীদের অর্ধেক হবে তোমরা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জান্নাতীদের অর্ধেক হবে উম্মত মুহাম্মাদী, আর বাকি হবে সব অন্যদের। তাহলে জান্নাতীদের সংখ্যা হচ্ছে কম, জান্নাতে যাওয়াটা হচ্ছে কঠিন। জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে, আছে না? নাকি এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? এই কষ্ট করে মাটিতে বসে আছেন শীতের মধ্যে, কিসের আশায় বলুন তো? জান্নাতের আশায়। আমরা বিনা লাভে কোনো কাজ করি না, বিনা লাভে কোনো কাজ নেই। এই যে বহু দূর থেকে আমি আসছি আপনাদের সামনে, যে কয়েকজন শ্রোতা আছেন আলহামদুলিল্লাহ, কিছু কথা বলবো, তাই না? আমি কি বিনা লাভে আসছি? আবার টাকা পয়সার লাভ মনে করেন না কিন্তু। আজকাল তো বক্তারা আবার 70,000-1,00,000 টাকা না হলে ওয়াজ করে না, সেই লাভ নয়। আমার লাভ হচ্ছে কি জানেন, আপনাদের মধ্য থেকে যদি একজন মানুষ হেদায়েত হন, দিনের পথে ফিরে আসেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় লাভ। সুদে আসলে সব উসুল হয়ে যাবে একজন হেদায়েত হলে। প্রত্যেকটা আলোচকের এটাই চাওয়া উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নায়েম দুর্গ বিজয় আল্লাহ রাসূল পাঠালেন, নায়েম দুর্গ বিজয়ের সব পাঠানোর সময় আলীকে বললেন, আলী, তুমি যে দুর্গ বিজয় করতে যাচ্ছ, খবরদার, তুমি গিয়ে তাদের উপর অস্ত্র ধারণ করবে না, তাদের সাথে যুদ্ধ শুরু করে দিবে না, তুমি প্রথমে গিয়ে তাদেরকে তৌহিদের দাওয়াত দিবে। ইসলাম কোনো উগ্রবাদী ধর্ম নয়, কোনো জঙ্গি ধর্ম না, ইসলাম দাওয়াতের মাধ্যমে দিনের পথে মানুষকে নিয়ে আসছে। শোনো আলী, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম। আলী শুনে রেখো, যদি তোমার দাওয়াতে একজন মানুষ হেদায়েত হয়, আলী তুমি নায়েম দুর্গ বিজয় করতে যাচ্ছ, খবরদার, তুমি গিয়ে অস্ত্র ধারণ করবে না, তাদের সাথে যুদ্ধ শুরু করে দিবে না, তাদেরকে তৌহিদের দাওয়াত দিবে। শুনো আলী, তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি হেদায়েত হয়ে যায়, এটাই হবে তোমার জন্য সব চাইতে দামি উট, লাল উট কুরবানি করার চাইতে বেশি নেকি সম্পন্ন। সুবহানাল্লাহ। তাহলে কয়জনের দরকার? একজনের দরকার। একজন হলে আবার পুষাবে, বুঝতে পারছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক শ্রোতা মাশাআল্লাহ উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম, প্রত্যেকেরই একটা ইচ্ছা আছে, স্বার্থ আছে,
আমরা যারা দিনদার মানুষ মুমেন মানুষ ইমানদার মানুষ আমাদের স্বার্থ হচ্ছে আমরা আখেরাতে নাজাত চাই এটা হচ্ছে বান্দার হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল একদিন রাসূলের হাওদার পিছনে মুয়াজ বসে আছেন ইয়া মুয়াজ মুয়াজ বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক ইয়া রাসূল আমি উপস্থিত আছি প্রস্তুত আছি রাসূল বলেন ইয়া মুয়াজ দুইবার মুয়াজ বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক ইয়া রাসূল আমি উপস্থিত আছি প্রস্তুত আছি রাসূল বললেন ইয়া মুয়াজ তিন তিনবার বলার পরে বললেন হাল তাদরি মাহাকুল্লাহ আলাল ইবাদ ও মাহাকুল ইবাদি আলাল্লাহ হে মুয়াজ তুমি কি জানো আল্লাহর বান্দার প্রতি কি হক আছে আর বান্দার আল্লাহর কাছে কি হক আছে মুয়াজ বলেন আল্লাহ রাসূল আলাম হে আল্লাহর রাসূল এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তখন আল্লাহর রাসূল বললেন দেখো আল্লাহর হক হচ্ছে আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া তোমরা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করবে এটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর পাওনা আল্লাহর চাওয়া আর বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে শিরিক মুক্তভাবে শিরিক করবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে নাজাত দিবেন তাকে শাস্তি দিবেন না এটাই হচ্ছে বান্দার চাওয়া আমরা যদি আল্লাহর ইবাদত করি শিরিক না করি তাহলে আল্লাহর কাছে আমরা জান্নাতের দাবি করতে পারি ঠিক না জান্নাতের দাবি করতে এটা আমাদের পাওনা আল্লাহর কাছে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই কথা বলেছেন তো দিবেন কেন দিবেন যদি আমরা এই কথাগুলি শুনি দিবেন কখন যদি আমরা আল্লাহর নির্দেশগুলি মানি মানার পরে আমরা দাবি করতে পারবো যদি না মানি তাহলে কি দাবি করা যাবে যদি আমরা তৌহিদ মানি শিরক মানি আমরা মসজিদেও সিজদা করি আবার কবরের কাছে কেউ সিজদা করি তাহলে আল্লাহর কাছে দাবি করতে পারবো মুসলমানদের মাথা নত হবে কোথায় আল্লাহর কাছে শুনেন বনী ইসরায়েলের আমলের এক ঘটনা রাস্তার পাশে একটা মাজার ছিল সহিহ বুখারীর হাদিস নিয়ম ছিল ওই রাস্তা দিয়ে যিনি যাবেন তাকেই কিছু না কিছু দিয়ে যেতে হবে দান করে যেতে হবে দুইজন মানুষের কথা হাদিসে আসছে একজন তাওহিদবাদী মানুষ আর একজন চলে কোন রকমে এটাও ঠিক ওটাও ঠিক তো প্রথম জন যিনি গেলেন তাকে বলা হলো তুমি এখানে কিছু দাও না দিয়ে যেতে পারবো না এটা আমাদের নিয়ম লাল সালু দিয়ে ঘিরা আছে কিছু দিয়ে যেতে হবে বলেন যে আমার কাছে তো কিছু নাই দিব কি তা কাজ করো কিছু যদি না থাকে তাহলে একটা মাসি ধরো এটা দিয়ে যাও তবুও তোমাকে কিছু দিতেই হবে না দিলে আমরা রাস্তা ছাড়বো না যেতে পারবো না ওই লোকটা কি করলো বলে একটা মাসি দিব একটা মাজার এটা কোনো ব্যাপার হলো নাকি একটা মাসি ধরে দিয়ে চলে গেল রাসূল বললেন দাখালান নার এই লোকটা জাহান্নামে চলে গেল নাউজুবিল্লাহ কঠিন ব্যাপার একটা মাসির কারণে ওই লোক জাহান্নামে হলো পরক্ষণে একজন ব্যক্তি আসলেন তাওহিদ বুঝেন আল্লাহর একত্ববাদ বুঝেন শিরিক করবেন না তার ঈমান মজবুত ছিল তাকে যখন বলা হলো তিনি বললেন যে না আমি এখানে কিছু দিব না এখানে দিলে শিরক হবে আমি এখানে কিছুই দিব না তো বলল তোমার কাছে যদি কিছু না থাকে একটা মাছি ধরে হলো দিয়ে যাও সে বলল আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবু আমি এই মাজারে আমি একটি পয়সা দিব না এই শিরকের জায়গায় আমি একটি পয়সা দান করব না রাসূল বলছেন ওই লোকটাকে তখন হত্যা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ এই লোকটা জান্নাতে চলে গেল বলুন সুবহানাল্লাহ আকীদার বিষয়টা কত কঠিন একটি বিষয় আকীদাকে মজবুত করতে হবে ঈমান আগে ঠিক করতে হবে আমি কোথায় যাচ্ছি কার অনুসরণ করছি কোন দিকে সময় ব্যয় করছি কোরআন নাজিল হয়েছে 30 পারা আপনি বানিয়ে দিচ্ছেন 90 পারা 60 পারা তো বাকি 60 পারা কোথায় আছে দেখেন কোরআন বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আমার রসুল যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো
فإن تنازعتم في شيء যদি কোনো বিষয় তোমাদের ঝগড়া হয় মতবিরোধ হয় মতপার্থক্য হয় ফরুদ্দুহ ইলাল্লাহি ওয়ার রাসূল তখন তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও সমাধান তো 1500 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন اختلاف তো হতেই পারে মাসালা নিয়ে সমাধানের জন্য যাব কোথায় সমাধানের জন্য যেতে হবে ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ এবং তার রাসূলের দিকে তার মানে কোরআন এবং হাদিসের কাছে যেতে হবে কুরআন এবং হাদিসের কষ্টিপাত ধরে আপনার আমার প্রত্যেকটা আমলকে যাচাই করে দেখতে হবে ঠিক আছে কিনা কুরআন হাদিসে গাঁজা খাওয়া থাকলে আপনি খান আমার কোনো আপত্তি নাই কুরআন হাদিসের মধ্যে চুল জটা করে রাখার কথা থাকলে আপনি করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে তো মানতে হবে যদি মুসলমানের বাচ্চা হন আর যদি মুসলমান না হন তাহলে আপনার পর আমাদের কোনো কথা নাই কোন মুসলমানের বাচ্চা কশিন কালো কোন ভন্ডের সাথে থাকতে পারে না ঠিক কোন বাতিল আকীদার অনুসরণ করতে পারে না গাঁজা খেতে পারে না মদ খেতে পারে না জুয়া খেলতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না যদি করে সে মুসলমান দাবি করতে পারে না ঠিক ইমানের নুকসানের শুনলেন না একটু আগে ঈমান কখন চলে যায় ঈমান কখন চলে যায় আমরা মনে করি যে ঈমানদার হয়েছে তো সারা জীবনের জন্য আমি ঈমানদার আমরা মনে করি ঈমান আর কোনোদিন যায় না শুধু রোজাই ভাঙে আর ওযুই ভাঙে ঈমান কি ভাঙে না ঈমানও ভাঙে কিন্তু বলেন না যে লোকটার ঈমান নাই বললে তো মারি খাবেন এজন্য বলেন না একসঙ্গে বসে চা খাচ্ছেন আপনি ঈমানদার তো পাশের লোকটার ঈমানে নাই কারণ সে ইনকার আরকানুল ইসলাম করেছে ইসলামের রুকনের কোন একটা অস্বীকার করেছে ইস্তেজা করেছে ঠাট্টা করেছে মৌলিকভাবে তিনটি কারণে ঈমান নষ্ট হয়ে যায় মনে রাখবেন তিনটা কারণে মানুষ ঈমান ধ্বংস হয়ে যায় ঈমান বিনষ্ট হয়ে যায় ঈমান থাকে না এক আশিরকুল একবার কোন মানুষের মধ্যে যদি শিরিক থাকে তাহলে তার ঈমান থাকবে না ওই যে বললাম মাসি দিলে কি হবে ঈমান থাকবে সে জাহান্নামে গেল কেন তার ঈমান নেই তাই শিরকুল একবার শিরকটা কি জিনিস ওয়া জাআলু শারীকিন মা আল্লাহ তাআলা আল্লাহ রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াত এবং আল্লাহর আসমা ও সিফাত অর্থাৎ প্রতিপালনে আল্লাহ ইবাদতে আল্লাহ নাম ও গুণাবলীতে আল্লাহ বাংলাতে এই তিন জায়গায় যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার ঈমান থাকবে না আপনি যদি মনে করেন যে আমি খেতে ধান লাগিয়েছে এটা ফলানোর মালিক আমি আল্লাহ ধান দেন না ফল ফলানোর মালিক আমি গাছ লাগিয়েছি বলেই তো ফল হয়েছে এখানে আল্লাহ আবার কোথা থেকে আসলো তাহলে আমরা ঈমান থাকবে না শিরক হয়ে যাবে আপনি মসজিদে সিজদা করছেন সালাত আদায় করেন মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে সিজদা করলেন আবার মাজারের মরা মানুষের কাছে কিছু চাইলেন তাহলে আপনি শিরক মুশরিক হয়ে গেলেন আপনার ঈমান খারিজ হয়ে যাবে থাকবে না ইমান কারণ মৃত মানুষ কিছু শোনানো যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা হে নবী তুমি মৃত ব্যক্তি কিছু শোনাইতে পারবে না নবী যদি শোনাইতে না পারে তো আপনি কিভাবে শোনাবেন বলেন দুই নম্বর কারণ হচ্ছে আল কুফরুল আকবার যদি কেউ কুফুরি করে বড় কুফুরি তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে কুফুরিটা কি জিনিস কুফুরি হচ্ছে ইনকার করা অস্বীকার করা অস্বীকার করা রুক আরকানুল ইসলাম আরকানুল ঈমানের কোন একটিকে যদি কেউ অস্বীকার করে ঈমান বিল্লাহ ঈমানুল মালায়েকাত যে আলোচনা আমার আগের আলোচক এই বিষয়ে কথা বলেছেন আমি শুনেছি এইগুলোর কোন একটাকে যদি কেউ অস্বীকার করে এবং কেউ যদি বিদ্রুপ করে তবুও তার ঈমান নষ্ট হয়ে যাবে ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত টাকলুর উপরে প্যান্ট পরতে হবে তাই না সুন্নাত যারা পুরুষ তারা প্যান্ট পায়জামা টাকুর উপরে পরবেন টাকুর নিচে না হাদিস অত্যন্ত কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকুর নিচে যদি প্যান্ট পড়ায় ওইটুকু জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ তার দিকে ন্যাক দৃষ্টিতে তাকাবেন না যদি টাকুর নিচে কোনো পুরুষের প্যান্ট পায়জামা লুঙ্গি যায় কাজে পুরুষের পোশাকের সীমানা হচ্ছে টাকনু পর্যন্ত তাহলে এখন যদি আপনি মনে করেন যে এই টাকরি পর্যন্ত এটা একটা আনসোশাল হয়ে গেল এটা অসামাজিক মনে হচ্ছে এটা করা ঠিক হয় নাই এটা করা তো বলা যাবে
আমি আপনিও মানতে পারছেন এটা অপারগতা, মানতে না পারাটা অপারগতা, ব্যর্থতা। আমি পারলাম না, এটা আমার ব্যর্থতা। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে পারেন। কারণ হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তার দুই হাতকে প্রসারিত করে রাখেন, সারা রাত যারা পাপ করেছে তারা ক্ষমা চাইবে জন্য। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত তার হাতকে প্রসারিত করে রাখেন, সারা দিন যত মানুষ পাপ করেছে রাত্রি করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে জন্য। তাহলে আল্লাহ তো গাফুর রাহিম, আপনি পারেন না ক্ষমা চান, আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না আল্লাহর কাছে ক্ষমা চান। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ দাঁড়িটা কেন এখানে দিল, এটা একটা অসামাজিক কাজ হলো, এটা একটা অসুন্দরের বিষয়, এটা করাটাই ঠিক হয়নি, এইরকম যদি বিদ্রুপ করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইমানের বিষয়টা খুব মাথায় রাখতে হবে। ইমান নষ্ট করে, ইমান থেকে বের হয়ে গিয়ে আপনি যত সালাত আদায় করেন, সিয়াম রাখেন, তাহাজ্জুদ পড়েন, যা কিছু করেন না কেন, আর কোনো আমলের কোনো ফায়দা হবে না। হবে? ইমানহীন আমলের কোনো দাম নেই, আবার আমলহীন ইমানেরও কোনো দাম নেই। ইমানদার কোনো আমল করলেন না, ইমানের কোনো দাম নেই। আবার আমল নেই ইমান আছে, দাম নেই। আবার ইমান নেই এমন কোনো আমল করলে হবে? হিন্দুরা অমুসলিমরা যদি কোনো নেকির কাজ করে তারা কি আখেরাতে নেকি পাবে? তাহলে আমলের নেকির জন্য শর্ত কি? ইমান। আমলের নেকির জন্য শর্ত কি? ইমান। অনেক অমুসলিম দেখবেন যে কালেমা পাঁচ টাইম মুখস্থ জানে, কিন্তু সে বলেও, বললে কি তার নেকি হবে? হবে না, কারণ ইমানের সংজ্ঞাটাই তো সে জানে না। আল ইমান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আল ইমান ওয়াল আসল ওয়াল আমালু ওয়াল ফারা। ইমানের সংজ্ঞা হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নে তিনটার সমন্বিত রূপ হচ্ছে ইমান। অন্তরের বিশ্বাস লাগবে, মুখে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে হবে, এবং ইমানের দাবি অনুযায়ী আপনাকে আমাকে কর্ম করতে হবে, আমল করতে হবে, তবে হবে আপনি ইমানদার। সম্মানিত উপস্থিত, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ দিয়েছেন, সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের সুপারিশকারী নবী হচ্ছেন একমাত্র আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্য করতে বলেছেন, তিনি যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। তার ব্যক্তিত্ব অন্য কোনো কারো অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে না। অন্য কোনো ব্যক্তির অন্ধ যদি অনুসরণ আমরা করি, কোরআন হাদিসের নির্দেশের বাইরে গিয়ে কোরআন হাদিসের মুখালেফাত করি যদি আমরা, তাহলে আমরা নাজাত পাব না। সারা জীবনের এই শ্রমটা হবে পণ্ড শ্রম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোন আমল করে যে আমলের মধ্যে আমি নবীর কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে আমলগুলো করব, যেই কাজগুলো করব, ওই কাজগুলোর মধ্যে রাসূলের নির্দেশ থাকতে হবে। ইবাদত কি বানানো যাবে বলেন? ইবাদত তাওকিফি, আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমি যদি মনে করি যে একটা ইবাদত আমি তৈরি করলাম, ভালো আমলই করলাম, খুবই নেকির কাজ করলাম, কিন্তু যার কোনো ভিত্তি নেই, রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, ইমামরা করেন নাই, ওলামারা করেন নাই, কোথাও কোনো দৃষ্টান্ত খুঁজে পাই না, ওই আমল করে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। নিজের মন মতো কাজ করে বেশি করলেও কি জান্নাতে যাওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন সহিহুল বুখারীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা, কিল মান আবা ইয়া রাসূলুল্লাহ, قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى. رسول صلى الله عليه وسلم বললেন, আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অবাধ্য, যারা অস্বীকারকারী, যারা আবা, যারা, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জান্নাতে যাবে না, আবা যারা, তাদের পরিচয় কি? আশ্চর্যের বিষয়,
সব উম্মত জান্নাতে যাবে আপনি বলছেন আবারো যেতে পারবে না তাহলে আবা কারা যারা জান্নাতে যেতেই পারবে না এবার রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাহ যারা আমার আনুগত্য করবে যারা আমার অনুসরণ করবে দাখালাল জান্নাহ তারা জান্নাতে যাবে ওমান আসানি আর যারা আমার বিরোধিতা করবে অবাধ্যতা করবে তারা জান্নাতে যেতে পারবে না হাদিস সহিহ বুখারীর তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর আনুগত্য না করলে জান্নাতে যাওয়া যাবে না রাসূলের আনুগত্য কিভাবে করবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজ করতে গিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতে গিয়ে হাজরে আসওয়াদকে চুমু দিতে গেলেন যারা হজ করতে গিয়েছেন তারা জানেন বাইতুল্লাহর পূর্ব দক্ষিণ কর্নারে হাজরে আসওয়াদ স্থাপন করা আছে কালো পাথর এই পাথরকে চুমু দিয়ে তাওয়াফ শুরু করতে হয় আবার ঘুরে যখন হাজরে আসওয়াদের কাছে আসে এক চক্কর হয় এইভাবে সাতটি চক্কর দেওয়া হয় একটি তাওয়াফের মধ্যে হাজরে আসওয়াদ একটা পাথর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন পাথরকে সামনে রেখে পাথরকে উদ্দেশ্য করে বলছেন হে পাথর ইন্নি আদ্রি আন্নাকা হাজার হে পাথর আমি জানি তুমি একটা পাথর মা তানফা ওয়ালা তাদর তুমি আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না আমার কোনো ক্ষতিও তুমি করতে পারবে না বলেন তো পাথর কোনো ক্ষতি করতে পারবে উপকার করতে পারবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাথর চুমু দিতে গেলেন দেওয়ার সময় তিনি এই কথাটা বললেন সহিহ বুখারীতে আসছে হাদিসটা কত গুরুত্বপূর্ণ কথা ছোট্ট একটা হাদিস তিনি বললেন শোনো পাথর তুমি একটা পাথর মাত্র তুমি আমার কোনো উপকার ক্ষতি কিছুই করতে পারবে না শোনো ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কব্বালতুকা হে পাথর আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম আমি যদি আমার নবীকে তোমাকে চুমু দিয়েছেন না দেখতাম আমি ওমর কুরশিদ কালকে তোমাকে চুমু দিতাম না আমার রাসূল তোমাকে চুমু দিয়েছেন এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি বলেন সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে আনুগত্য রাসূল করেছেন তাই আমরা করব রাসূল করেন নাই তাই আমরা করব না যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ নেই দল মত তরিকা কোনোদিন জান্নাতে নিতে পারবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন কিভাবে করেছেন কতটুকু করেছেন ঠিক ওইটুকু যদি আমরা করতে পারি আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা একদিন আল্লাহ নবীর বিবিদের কাছে তিনজন সাহাবী গেলেন তিনজন সাহাবের একটা ছোট্ট দল রাসূলের বিবিদের কাছে গেলেন জানতে চাইলেন রাসূলের ইবাদত মন্দিকেটা কি রকম দৈনন্দিন তিনি কিভাবে কাটান কি ইবাদত করেন কোন কাজটা কিভাবে করেন কখন করেন রাসূলের ইবাদত সম্পর্কে নিঃসন্দেহে তার বিবিরাই ভালো জানেন তাই না প্রত্যেকটা পুরুষ সম্পর্কে তার স্ত্রী ভালো জানেন যেহেতু ঘরের লোক হচ্ছে তার স্ত্রী কাজে রাসূলের রাত্রিকালীন ইবাদত সম্পর্কে কিন্তু বাইরের লোকরা জানবে না সাহাবীরা জানবে না জানবেন কে তার স্ত্রীরা এই জন্য স্ত্রীদের কাছে গিয়ে জানতে চাইলেন যে রাসূলের ইবাদতটা কিরকম ছিল দৈনন্দিন তার ইবাদতের রুটিনটা কিরকম ছিল ফালাম্মা উখবিরু বিহা অতঃপর যখন তাদেরকে এই বিষয়ে জানানো হলো কান্নাহুম তাকাল্লুহা এই তিনজন মনে করলো যে এটা আমাদের জন্য কম হচ্ছে খুব খেয়াল করে শুনবেন তিনজন সাহাবী রাসূলের স্ত্রীদের কাছে গেলেন কি জন্য গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতটা কিরকম ছিল দৈনন্দিন এটা করে আমরা জানবো জানার যখন জানানো হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এইভাবে ইবাদত করতেন জানার পরে এরা তিনজন মনে করলো যে এটা আমাদের জন্য কম হচ্ছে কেন যুক্তি আইনা নাহনু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোথায় নবীর তুলনায় আমরা তুচ্ছ নগণ্য ব্যক্তি আমরা গুনাহগার ব্যক্তি পাপী ব্যক্তি ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার নবীর পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রাসূলের বিগত জীবনের গুনাহ সব মাফ আগামী জীবনের সমস্ত গুনাহ মাফ সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কাজে রাসূলের জন্য এই যুগ ইবাদত ঠিক আছে চলবে আমরা গুনাহগার বান্দা আমাদের জন্য তো কম করলে চলবে না আমাদের আরো অনেক বেশি করতে হবে যুক্তিটা সুন্দর না এবার তিনজনে প্রতিজ্ঞা করছে দেখেন কালা আহাদুহুম তাদের একজন বলছে আম্মা আনা উসাল্লি লাইলা আবাদান এখন থেকে আমি সারা রাত ইবাদত করতে থাকবো ঘুমাবো না
রাতে ঘুমার দরকার না, শুধু আল্লাহর ইবাদতই করব। وقال الاخر দ্বিতীয় জন বলল انا اصوم النهار ابدا ولا افطر, এখন থেকে আমি প্রত্যেকদিন সিয়াম রাখবো, একদিনের জন্য আমি সিয়াম ছাড়বো না, অর্থাৎ রোজা ছাড়বো না, নামাজ আর রোজা, তাই না? আমরা নামাজ রোজা বলি না, নামাজ রোজা রোজা কিন্তু কোরআনের ভাষা না, কোরআনের ভাষা কি সিয়াম, সালাত এবং সিয়াম, আমরা চেষ্টা করব কোরআনের যে ভাষা সেটা বলার জন্য। একজন বলল যে আমি সারা রাত সালাত আদায় করব, সারা রাত আমি নামাজ পড়ব, কোনো দিনের একদিনের জন্য আমি ঘুমাবো না। আর একজন বলল যে আমি প্রতিদিন সিয়াম রাখবো, একদিনের জন্য সিয়াম আমি ছাড়বো না। وقال الاخر انا اعتزل النساء فلا اتزوج, আরেকজন বলল যে হ্যাঁ আমি বিবাহ শাদী করব না, আমি নারীদের থেকে দূরে থাকবো, বিবাহ শাদী করলে সংসার হবে, ধর্ম হবে, ঝামেলা, হাট বাজার এটা সেটা, আজকে বলবো এটা আনো, কালকে ওইটা আনো, ওই সংসারের ঝামেলা পোহাতে পোহাতে দিন শেষ, ইবাদত করবো কখন? আচ্ছা আপনারা বলেন তো এই তিনজনের ইচ্ছাটা কি খারাপ ছিল? ভালো না, নেকি না? নেকির জন্য তো তারা করতে চাচ্ছেন যে আমরা বেশি বেশি করবো, জান্নাতে যাব। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই রকম ওই লোক যারা এই কথাগুলো বলেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, এরা তো হতবাক, নবী জানলেন কি? উনি তো ছিলেন না এখানে, দিন শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কিভাবে, দেখেন ইসলামটাকে ফলো করবেন কোন মাপকাঠি দিয়ে, এর সূত্রটা কি, সবকিছু কিন্তু ইসলাম আমাদেরকে দিয়ে গেছে। তিনি বললেন শোনো, আমি নবী, আমি লাকশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, অবশ্যই অবশ্যই তোমাদের চেয়ে আমার আল্লাহর ভয় বেশি, আমার তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, আমি আল্লাহকে তোমাদের চেয়ে অনেক বেশি ভয় করি, কারণ আমি নবী, এই জন্য আমার তাকওয়া পরহেজগারিতা তোমাদের চাইতে বেশি। শোনো, উসাল্লি লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ, আমি রাত্রে ঘুমাই এবং আমি সালাত আদায় করে আবার রাত্রে ঘুমাই, আসুমু ওয়া উফতির, আমি সিয়াম রাখি এবং সিয়াম ছেড়ে দেই, সারা মাস আমি সিয়াম রাখি না, সারা রাত আমি সালাত আদায় করি না, রাত্রে আমি সালাত আদায় করি, রাত্রে আমি ঘুমাই, আমি দিনে কোনোদিন সিয়াম রাখি, কোনোদিন সিয়াম ছেড়ে দেই, ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি। আল্লাহ নবীর বিবি কয়টা ছিল বলেন তো? এগারোটা বিবি ছিল, তাই না? এগারোটা বিবি ছিল রসুল, এটা রসুলের জন্য খাস, আমাদের জন্য সর্বোচ্চ চারটা, সর্বোচ্চ চারটা একসঙ্গে বিবাহ করে রাখা যাবে যদি এহসান আদল ইনসাফ করা যায়। আল্লাহ শর্ত দিয়েছেন যদি তোমরা এহসান আদল করতে না পারো তাহলে একটাকে করবে, একটা বেশি করতে পারবো না। কিন্তু আজকে আমাদের সমাজে মাশাআল্লাহ কেউ আছে বিবাহ করে আর ছাড়ে, আছে না? যত জঞ্জাল সংসারে কত যে ফতোয়া আমাদের শুনতে হচ্ছে, কোরআন বলে দিয়েছে, কোরআন সুযোগ দিয়েছে, কিন্তু যদি ইনসাফ করতে না পারো তবে তুমি একটা কি করো, এটাও বলে দিয়েছে, ওই ইনসাফেরটা আমাদের মাথায় নাই, শুধু ওই যে বৈধ জায়েজ দুইটা তিনটা চারটা ওইটার দিকে মাথা ঘুরতেছে শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আমি নবী, তোমাদের চেয়ে আমার তাকওয়া বেশি, তোমরা বেশি ইবাদত করতে চাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি নবী হয়ে আমি সালাত আদায় করে আবার রাত্রে ঘুমাই, আমি সিয়াম রাখি, কখনো সিয়াম ছেড়ে দেই, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, এইটুকু বলার পরে আল্লাহ রাসূল যে কথাটা বললেন সেই কথাটাই আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষণীয় বিষয়। তিনি বললেন ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শোনো, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে, আমার সুন্নাতের সাথে যারা গাদ্দারি করবে, ওই ব্যক্তি আমার উম্মত হতে খারিজ হয়ে যাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত আর থাকতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? সুন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু দিয়েছেন এটা আমাদের জন্য সুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু করেছেন এটা আমাদের জন্য সুন্না, এর বাইরে অতিরিক্ত করার ক্ষমতা আমাদেরকে কে দিয়েছে? বেশি করার দরকার নাই, যেটুকু আসল সেটুকু আপনি করেন না, ইবাদত করলে ইবাদত বাতিল হয়ে যায়, ইবাদত ক্ষতিগ্রস্ত হয়, সব আমলই কবুল হবে এমন না। হাদিস তো শুনলেন যে রাসূলের নির্দেশ ছাড়া আমল করলে আমল হবে না,
হাদিস তো শুনলেন রাসূলের তরিকার বাইরে আমল করলে আমল হবে না রাসূল যতটুকু করেছেন তার বেশি করলে ইবাদত কবুল হবে না ওইগুলি বাতিল হয়ে যাবে এবার কোরআন মাজিদের আয়াত শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 104 নম্বর আয়াতে বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আ'মালা আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ নবী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা বাতিল হয়ে গেছে দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে কিন্তু তাদের ধারণা ওহুম ইয়াসাবুরা আন্নাহুম ইউসিনুনা সুনআ তাদের বিশ্বাস তাদের ইয়াকিন হচ্ছে তারা নেকির কাজ করছে ভালো কাজ করছে কিন্তু তাদের ভালো কাজগুলি বাতিল হয়ে গেছে তাহলে ভালোর মানদণ্ড কি ভালো যাচাই করব কি দিয়ে বলেন কোরআন এবং হাদিস দিয়ে ভালোটাকে যাচাই করতে হবে কোরআন হাদিস দিয়ে আমার মস্তিষ্ক দিয়ে নয় আমার মাথা দিয়ে নয় কোরআন হাদিসের কাছে ফিরে যেতে হবে আমার প্রত্যেকটা আমল সুফিয়া ইবনে উয়াইনা বলছেন শুনো আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় মিজান সবচাইতে বড় ওজন করার বস্তু হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুদু লাশিয়া কুল্লুহা আলাইহা তোমরা প্রত্যেকটি বিষয়কে তার দিকে সুপর্দ করো প্রত্যেকটা আমল প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম তোমরা তার দিকে নিসবত করে দাও ফামা ওয়াফাকাহু ফাহু হাকুন যেটা তার সাথে মিলে যাবে এটাই হবে হক আর ওমা খালাফাহু ফাহু বাতিল যেটা মিলবে না মুখালিফ হবে বিরোধী হবে এটা হচ্ছে বাতিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে তার কাজের সাথে আমাদের কথা কাজ আমলগুলোকে মিলাতে হবে এটা হচ্ছে শরীয়তের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা আমাদেরকে দিয়েছেন যদি কেউ তার দিনকে বিকৃত করে দেয় তাদের জন্য হাউজে কাউসারের পানিও জুটবে না এই কথা হাদিসে আসছে জানেন না আপনারা হাউজে কাউসারের পানি আমাদের লাগবে সূর্য যখন মাথার নিকটে আসবে মানুষ যখন তাদের পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে তৃষ্ণায় মানুষের বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে সে কঠিন হাসরের ময়দান কঠিন বিপদের সময় এক গ্লাস হাউজে কাউসারের পানির দাম কত কোটি টাকা বলেন তো পারবেন টাকা দিয়ে কিনতে আল্লাহু আকবার সম্ভব না আল্লাহর নিয়ামত জমজমের পানি খান তো আপনারা যারা হজ যারা নিয়ে আসে না জমজমের পানির যে কুদরত আল্লাহু আকবার ছোট্ট একটা কূপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত দিয়েছে জমজমের পানি লক্ষ লক্ষ গ্যালন পানি ওখান থেকে প্রতিদিন উত্তোলন হচ্ছে মেশিন দিয়ে উত্তোলন করা হচ্ছে মোটা মোটা পাইপ দিয়ে উত্তোলন করা হচ্ছে জমজমের পানি কোনোদিনও শেষ হয় না সুবহানাল্লাহ জমজমের পানির কোনোদিন স্বাদ নষ্ট হয় না রং নষ্ট হয় না জমজমের পানির দিন কোনোদিন গন্ধ হয় না এত সুন্দর একটা পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং রাসূল বলে দিয়েছেন মা ও জমজম জমজমের পানির মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে শিফাউন লিকুল্লি দাই তাউম তাউমুম মিন তুম ওয়া শিফাউন লিকুল্লি দা ক্ষুধার জন্য ত্রিশ অর্থাৎ খাদ্যের ব্যবস্থা আছে জমজমের পানি খেলে ক্ষুধা নিবারণ হয় জমজমের পানি খেলে ক্ষুধা লাগে না এটা খাদ্যের কাজ করে জমজমের পানি আরেকটা হচ্ছে জমজমের পানির মধ্যে রোগের শিফা আল্লাহ দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ জমজমের পানির মধ্যে আরোগ্য রয়েছে আল্লাহ নবী বলেছেন এই দুইটা গুণ আল্লাহ জমজমের পানিকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই নিয়ামত অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ গবেষকদের গবেষণা এখানে গবেষকদের গবেষণা এখানে ফেল করেছে তারা আবিষ্কার করতে পারে নাই জমজমের পানি শুকানোর চেষ্টা করে কোনোদিন শুকাইতে পারে নাই পারবেও না কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত ইসমাইলের পায়ের গোড়ালি থেকে উঠেছে জিবরিল আমিনের ডানার আঘাত অথবা পায়ের আঘাত এটা সৃষ্টি হয়েছে সেই জমজমের পানি সেই ইসমাইলের আমল থেকে শুরু হয়েছে এখনো আছে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে জমজমের পানিও থাকবে ইনশাআল্লাহ বলছিলাম হাউজে কাউসারের পানি সারা দুনিয়া বিক্রি করলে এক গ্লাস কিনে খেতে পারবেন না কিন্তু ওই এক গ্লাস পানির দাম কিরকম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নি ফারাদুকুম আলাল হাউজ মারমাল মানমাররা আলাইয়া শারিবা আমি সবার আগে হাউজে কাউসারের নিকটে চলে যাব রাসূল বললেন ইন্নি ফারাদুকুম আলাল হাউজ
আমি আগেই হাউসে কাউসারের কাছে চলে যাব মান মাররা আলাইয়া শারিবা যারা যারা আমার পাশ দিয়ে যাবে তাদেরকে আমি পান করাব ওয়া আমান শারিবালম ইয়াজমা আবাদান যারা একবার এই পানি পান করবে আর কখনো তাদের তৃষ্ণা পাবে না পিপাসা পাবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন হাউসে কাউসারের পানি এমন একটা পানি ওই পানি আমাকে দেওয়া হবে আমি মানুষকে পান করাব আমি আগেই হাউজের কাছে চলে যাব যারা আমার পাশ দিয়ে যাবে আমি তাদেরকে হাউজের পানি পান করাব আর যে একবার পান করতে পারবে তার আর কখনো তৃষ্ণা পাবে না যে সময় মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে কঠিন পরিস্থিতি হবে ওই সময় এরকম একটা নিয়ামত পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফু মুয়ারিফুনানি এমন সময় অনেকগুলো কৌম আমার কাছে আসতে থাকবে আরিফু মুয়ারিফুনানি আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনতে পারবে রাসূল বলছেন আমি তাদেরকে চিনতে পারবো কারণ উম্মত মুহাম্মদকে চিনা যাবে উম্মত মুহাম্মদকে চিনার উপায় কি তাদের অজুর অঙ্গগুলি চকচক করে জ্বলতে থাকবে হাত ধুচ্ছেন অজু করছেন চেহারা মোবারক ধুচ্ছেন অজু করছেন এইগুলো আলাদা দেখা যাবে চকচক করে জ্বলবে নবী এই চিহ্ন দেখে তার উম্মতকে চিনতে পারবেন বলুন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তারা আমার কাছে আসতে থাকবে অনেকগুলো কম আমার কাছে আসতে থাকবে দেখব যখন তারা আমার কাছে আসবে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম তখন আমার এবং তাদের মাঝখানে একটা পর্দা দিয়ে তাদেরকে আড়াল করে দেওয়া হবে ফাকুলু ইন্নাহুম মিন্নি রাসূল বলছেন আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি এরা তো আমার উম্মত এদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে কেন আমি তো চিনতে পারছি এরা উম্মত মুহাম্মাদী এদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো রাসূল পানি পান করানোর জন্য প্রস্তুত কিন্তু তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না মাঝখানে ব্যারিকেড সৃষ্টি করে দেওয়া হয়েছে আড়াল করে দেওয়া হয়েছে এবার রাসূল যখন বলবেন ইন্নাহুম মিন্নি তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফেরেশতারা বলবেন শুনেন হে আল্লাহর রাসূল আখেরি জামান নবী শুনেন ইন্নাকা লা তাদরি আপনি জানেন না নিশ্চয় আপনি জানেন না অনুমতি ভুল হলো বলবেন ইন্নাকা লা তাদরি নিশ্চয় আপনি জানেন না মা আহদাসু বাদাক তারা আপনার পরে কিরকম নতুন সৃষ্টি করেছিল বিদআত করেছিল মুহাদাস মানে কি নতুন সৃষ্টি করা বিদআত করা বিদআতের সংজ্ঞা মানে কি এই মাইকটাও কিন্তু বিদআত আপনারা বলবেন কারণ এটা তো নতুন সৃষ্টি এটা রাসূলের জামানা ছিল না তাই না এই ইলেকট্রিসিটি রাসূলের জামানা ছিল ছিল না বিদআত অনেকে বিদআতের সংজ্ঞা না জেনে বলতে বলতে যে এটা বিদআত সবই তো বিদআত তো আমরাও তো বিদাত আমরা তো রাসূলের জামানায় নাই ছিলাম বিদাতের সংজ্ঞাটা ভাই বুঝতে হবে আল বিদাতু হিয়া তরিকাতুল মুখতারাতু ফিদ্দিন তুদাহি শরিয়া ইউখসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা দালিলুন শারঈয়ুন সহীহুন আসলান ওয়া ওয়াসফান বিদাত হচ্ছে শরীয়তের মধ্যে নেকির আশায় সওয়াবের প্রত্যাশায় কোন নতুন কোন আমল চালু করে এটার নাম হচ্ছে বিদআত আচ্ছা বলুন তো এই মাইকটা দিয়ে বক্তৃতা দিলে কি নাকি বেশি হবে মাইক সরাই দিয়ে বক্তৃতা দিলে নাকি কম হবে তার মানে কি এটা শরীয়ত না এই লাইট না দিয়ে যদি আমি মোমবাতি জ্বালায় বক্তব্য দিই কোনো সমস্যা আছে তার মানে কি না লাইটটার মধ্যে আমার নাকি উদ্দেশ্য না চশমা চোখে দিয়ে কেন আমার চোখের প্রয়োজনে চশমা দিয়ে কোরআন পড়লে নাকি বেশি হবে যদি কেউ মনে করে তাহলে এটা বিদআত এই চশমাটাকে বিদাত বানানো যাবে এই মাইকটাকে বিদাত বানানো যাবে যদি আমি মনে করি মাইকটা দিয়ে বক্তৃতা দিলে 100 নাকি বেশি হবে তাহলে এটা বিদাত এই চশমা চোখে দিয়ে কোরআন বললে 10 নাকি বেশি হবে তাহলে এটা বিদাত কিন্তু যখন আমার দুনিয়াবি প্রয়োজন এগুলি ব্যবহৃত হচ্ছে এগুলি শরীয়ত না আমি হজে বিমানেও যেতে পারি জাহাজেও যেতে পারি পারলে হেঁটেও যেতে আগের দিনে হেঁটেও তো মানুষ গেছে তাই নাই তাই না এবার একজন যাচ্ছে এখন এটা যাচ্ছে হাইলাইট হওয়ার জন্য যাক আগে হেঁটে গিয়েছে আগে জাহাজে গিয়েছে হজে যাওয়ার আগে একেবারে আখেরি বিদায় নিয়ে চলে গেছেন জান নাই আপনাদের এলাকায় বিশাল বড় আয়োজন এই লোক মানে একেবারে জীবনোত্তর বিদায় দেওয়া হচ্ছে কোনোদিন ফিরে আসবি কিনা তার কোনো খবর নেই দুই মাস চার মাস ছয় মাস পরে হঠাৎ ফিরে এসেছে সবার মধ্যে আবার আনন্দের বন্যা বয়ে গেছে যায়নি আমরা ছোটবেলায় দেখেছি কারণ কি আগে পানির জাহাজে হজে যেত মানুষ এখন তো মাশাআল্লাহ এত আধুনিক যুগ আপনি মোবাইলের মধ্যে এখনই শুধু কল দেওয়ার সাথে সাথে
ওই হজে থাক, সৌদি আরব থাক, আমেরিকা থাক, সবিশো তার সাথে কথা বলতে পারতেছে। কোন রুমে কিভাবে আছে, শুয়ে আছে না বসে আছে, সব দেখতেছে না কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, কত বিশাল টেকনোলজি আবিষ্কার হয়েছে, আল্লাহ মানুষের মাথা দিয়ে তৈরি করে দিয়েছে। তখন মানুষ এইভাবে হজে যেত, বিদায় নিয়ে চলে যেত। এখন যদি আপনি মনে করেন যে না হেঁটে হজে গেলেই নাকি বেশি, বিমানে যাওয়া যাবে না, এইরকম যদি চিন্তা হয় যে জাহাজের পানির জাহাজে হজে গেলে তার নাকি বেশি হবে যেহেতু সময় বেশি লাগবে, আর বিমানে তো বিলাসের মতো উঠলাম আর 7 ঘন্টা পৌঁছে গেলাম নাকি কম, তাহলে জাহাজটা হবে বিদাত। বিদাত মানে শরীয়তের মধ্যে যেটা নতুন সৃষ্টি হবে, শরীয়তের মধ্যে যেটা নেকি মনে করে যেটা করা হবে, এটার নাম হচ্ছে বিদাত। রাসূল বললেন যখন আড়াল করে দেওয়া হলো, তখন ফেরেশতারা রাসূলকে জানালেন যে হে রাসূল, আপনি তাদের জন্য সুপারিশ করে লাভ নেই, আপনি জানেন না তারা আপনার পরে কিরকম বিদাত করেছিল। বাদাকা মানে আপনার পরে, নবী তো চলে গেছেন, এখন আমরা বিদাত চালু করে দিয়েছি। আচ্ছা বলেন তো, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি তাদের জন্য আর সুপারিশ করবেন? করা উচিত ছিল মনে হয় যে, তারই তো উম্মত না, ভুল একটু করেইছে, এই সমস্যা কোথায়? একটু বিদাত তো করেছে, নেকির জন্যই তো করেছে, বেশি ইবাদত না করেছে, সমস্যাটা কোথায়? নবীর তো এরকম কনসিডার করা দরকার ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা ভুল করেছো, আমার জন্য তো করছো, বেশি করছো, আচ্ছা ঠিক আছে, ফেরেশতারা ছেড়ে দাও, তারা আসো আমি পানি পান করে দিই, এটা বললে তো ভালো হইতো, তাই না? কিন্তু নবী কি বলবেন তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? হাদিস কি বলছে? সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছ, আমার দিনকে পরিবর্তন যারা করেছ, বিধান যারা করেছ, তারা আজকে আমার সামনে তো দূর হয়ে যাও। কত কঠিন ধমক, একটু চিন্তা করে দেখেন। আর আপনি বিদাত করছেন খুব রসাইয়া রসাইয়া বিদাত করতেছেন, বলতেছেন খুব ভালো কাজ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেটা ছিল না, তার সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, তাবা তাবিরা করেন নাই, এবার আপনি আমি এসে যদি 4000 বছর আগে পরে এসে বলি যে না এইটা খুব ভালো কাজ, নবীর জন্মদিনটা একটু ভালো করে পালন করলে নবীর প্রতি মহাব্বত বাড়বে, সমস্যা কোথায়? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন খলিফা, 4 জনের 2 জন রাসূলের জামাই, 2 জন শ্বশুর, তাই না? 4 জন তার আত্মীয় তো নাকি, এবং 4 জনের রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন 30 বছর, কয় বছর? 30 বছর রাষ্ট্র চালিয়েছেন, ইসলামী খেলাফতের আমির ছিলেন তারা, তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের হাতে ধর্ম ছিল, পাওয়ার সবই তাদের হাতে ছিল। তো তারা এবং তাদের রাসূলের প্রতি তাদের মহব্বত আমাদের চাইতে অনেক বেশি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হিজরতের সাথী ছিলেন, গারে সৌরে আশ্রয় নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সাথী পাহাড়ের গুহা গারে সৌরে যারা হজে গিয়েছেন, হজে দেখেছেন, আমি নিজে গিয়েছি সেখানে। কাফের বাহিনীর আল্লাহ রাসূলকে খুঁজতেন, চারদিকে খুঁজেন, খুঁজতে 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 ওই গুহার উপরে পর্যন্ত উঠে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপরের দিকে তাকিয়ে পা দেখতে পাচ্ছেন, নবী পা দেখতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভীত হয়ে গেলেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, এরা তো দেখে ফেলবে এখন আমাদেরকে। রাসূল বললেন, দেখো আবু বকর, তোমার কি ধারণা, যেখানে 2 জনের সাথে আর 1 জন আছেন আল্লাহ, সেখানে তোমার কিসের ভয়, কিসের চিন্তা? লা তাহজান, তুমি কোনো ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছেন। দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা গর্তের মুখে তাদেরকে, শত্রুকে নিয়ে গেলেন, কিন্তু 1 জনের চোখও পায়ের দিকে দেখান নাই, দেখার সুযোগে তারা পায় নাই, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দৃষ্টিটা ঘুরিয়ে রাখলেন। এখানে কিছু ভ্রান্ত কথা চালু আছে সমাজে, ওই যে মাকড়সার ডিম পারলেন, ঘর বানালেন, এগুলো ভাই বানানো কথা। আল্লাহ সুবহানাহু তাআলা চান নাই শত্রুরা তার নবীকে দেখে ফেলুক, এই জন্য কারো দৃষ্টি পায়ের দিকে আসে নাই, সবাই উপর দিকে দূর দূরান্ত দিকে দেখছেন যে নবী কোন দিক দিয়ে পালাই যাচ্ছেন, কোন ঘোড়ায় চড়ে গেলেন, কোন দিক দিয়ে গেলেন, ওই দিকে নজর আর বেড়ে চলে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার দিনকে পরিবর্তন করেছো। গায়্যারা মানে কি? পরিবর্তন করা, বিকৃত করা। তাহলে দিনকে বিকৃত করা এটা জঘন্য অপরাধ, দিনকে বিকৃত করা সবচাইতে কঠিন অপরাধ। যত বড় আলেম হন, যত বড় মুফতি হন,
যত বড় জুব্বাদারী হন পাগড়িদারী হন যদি রাসূলের সুন্নতের বাইরে আপনি কথা বলেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালাইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল স্পষ্ট বলে দিয়েছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে কার নামে রাসূলের নামে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা হবে হাদিস তো 1500 বছর আগের আমি তো আর বানাই নাই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে স্বেচ্ছায় যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে আমার নামে হাদিস বানিয়ে যারা চালিয়ে দিবে সমাজে ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার সে যেন তার ঠিকানাটা জাহান্নামে ঠিক করে নিল বক্তা সাহেব মাপ পাবেন অত সোজা ওই বক্তা সাহেবদেরকে আগে ধরা হবে জাল হাদিস আর জাল টাকা সমান জাল টাকা চিনেন তার মানে কি অবিকল টাকা টাকার মতো টাকা দেখা যায় জাল টাকা ধরতে বললে জায়গা কোথায় হয় লাল দলান না লাল দলান ধরা যায় না কারণ যারা টাকার সম্পর্কে ভালো বোঝেন ব্যাংকার তারা জাল টাকা চিনেন সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবেন না এই জন্য ব্যাংকে দেখবেন জাল নোট চিনার উপায় বলে বিশাল বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে জাল নোটের কি কি সিম্বল আছে এগুলো সব উল্লেখ করা আছে যেন সাধারণ মানুষও বুঝতে পারে জাল থেকে সাবধান থাকে তো জাল যদি টাকা হয় আর জাল যদি হাদিস হয় তাহলে কি অবস্থা হবে অনেকে বলেন আমাদের মধ্যে আলেম ওলামারা মাফ করবেন এখানে অনেক আলেম ওলামা আছেন বলেন যে হাদিস কি আবার জাল হয় নাকি বলেন হাদিস যদি জাল না হয় মওজুআতের উপর বিশাল বড় বড় কিতাব রচিত হয়েছে এমনি জাল হাদিসের উপর বিশাল কিতাব বড় বড় কিতাব হয়েছে আল্লামা খালিলি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মনীষী তিনি বলছেন শুধু শিয়ারাই 300,000 হাদিস জাল তৈরি করেছে 300,000-এর বেশি হাদিস জাল করেছে শুধু শিয়ারা হানাফিরা শাফির বিরুদ্ধে জাল হাদিস বানিয়েছে শাফির হানাফিদের বিরুদ্ধে বানিয়েছে মালিকের হাম্বুলিদের বিরুদ্ধে বানিয়েছে এরকম অনেক জাল হাদিস রাজনৈতিকরণ হয়েছে বাদশার সামনে গিয়েছে বাদশা কবুতর নিয়ে খেলছে এবার হাদিস তৈরি করে দিয়েছে কবুতর নিয়ে খেললে 1000 নাকি হুজুর বাদশা তো খুশির চোরে স্বর্ণমুদ্রা উপহার দিয়ে দিয়েছে কারণ আমার পক্ষে হাদিস তৈরি হয়েছে একজন বেগুন ব্যবসায়ী বেগুনের পক্ষে হাদিস আল বাজিনজানো শিফা উম্মিন কুল্লি দায়েন বেগুন সকল রোগের ঔষধ বলেন এটা কি হাদিস হতে পারে আপনারা তো সাধারণ মানুষ বেগুন কি ঔষধ হতে পারে বলেন বেগুন দিয়ে অ্যালার্জি হলে খাইতে দেয় না সব বাসের মধ্যে এক নম্বরে থাকে বেগুন থাকে না তো এবার যদি বেগুন যদি বলে সকল রোগের ঔষধ তাহলে এটা কি হাদিস হয় এটাও কিন্তু হাদিসের কিতাবে আছে ডাল সম্পর্কে জাল হাদিস আছে লবণ সম্পর্কে জাল হাদিস আছে যাবেন কোথায় ভাই এখন আমি যদি মৌলবী হয়ে বলে যে হাদিস কে আবার জাল হয় নাকি তাহলে বুঝতে হবে আমার বিদ্যা বুদ্ধির সমস্যা আছে আমার ইলম কালাম নিয়ে সমস্যা যদি আমার জুব্বা আসকান ঠিক আছে ভিতরের মশলা কম আছে জাল হাদিস সমাজে আছে আপনি জান্নাতে যেতে চান আমি প্রথম প্রশ্ন করেছি জান্নাতে যাবেন কিনা আপনারা জাহান্নামে যাবেন কিনা কেউ জাহান্নামের জন্য হাত তোলেন নাই জান্নাতে যেতে চাচ্ছেন সবাই জান্নাতে যেতে হলে ভাই জাল হাদিস ছাড়তে হবে জান্নাতে যেতে হলে বিদাত ছাড়তে হবে জান্নাতে যেতে হলে সুন্নাত অনুসরণ করতে হবে কে কোন দলের মতের আমার দেখার দরকার নাই জান্নাতে যাব আমি আমার কবরে যাব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াতমাউল মাইয়িত সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া মালুহু মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস তার সাথে লাশের সাথে কবর পর্যন্ত যায় আহলুহু ওয়া মালুহু ওয়া মালুহু তার আহাল পরিবার যায় তার মাল সম্পদ যায় এবং তার আমল যায় আল্লাহ রাসূল বললেন ফায়ারজু ইসনাম দুইটা ফিরে চলে আসে ওয়াজাব কাওয়াহেদ একটা শুধু তার সাথে থেকে যায় তার আহাল পরিবার ফিরে চলে আসে তার মাল সম্পদ কবরে যায় না কবরে থাকে না রাসূল বললেন ওয়াজাব কা আমালুহু শুধুমাত্র তার আমলটা তার সাথে থেকে যায় তাহলে আপনার পরম বন্ধু পরম সাথীকে বলেন তো আমল তো এই আমলটা যদি সহি না হয় আমলটা যদি কোরআন এবং হাদিস মতো না হয় আমলটা যদি বিশুদ্ধ না হয় এই আমল করে কি জান্নাতে যেতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন কিভাবে করবেন এটাও শিক্ষা দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াস সুবুর আপনারা আমরা তো জিজ্ঞেস করি হুজুরদেরকে হুজুর এটা কি ফতোয়া হুজুর তো একটা ফতোয়া দিয়ে দিল আসলে কি হুজুর কি কিতাব করে দিলেন না মুখস্থ দিলেন না না জাইনা দিলেন কোনটা বুঝলাম না হুজুর তো জর্দা পান সবই খায় আবার ফতোয়া দেয় আপনারা জর্দা খান না তো না খান অনেকে মাশাআল্লাহ
বিড়ি সিগারেট তো চলেই, এটা ভিটামিন সি না খাইলে কি হয় নাকি? শুনেন, জর্দা বিড়ি সিগারেট গুল এটা হুজুর খাইলেও হারাম, শিক্ষক খাইলেও হারাম, মাস্টার খাইলেও হারাম, সাধারণ মানুষ খাইলেও হারাম। এখানে হুজুরদের মধ্যে অনেকে জর্দা খাওয়া আছেন, রাগ করবেন না, আমি আপনাদের যুক্তি দেই। একটা মূলনীতি শুনেন, একটা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসের অধিক পরিমাণে খেলে মাদকতা আসে তার অল্প খাওয়া হারাম। আবার বলছি, যে জিনিসের অধিক পরিমাণ খেলে মাদকতা আসে, নেশা হয়, তার অল্পটা খাওয়া হারাম, ওই এক চিমটি খেলেও হারাম। এখন আপনি আমাকে বলবেন যে, না হুজুর, আমাদের তো মাদকতা আসে না, আমরা তো জর্দা খাই, বিড়ি সিগারেট খাই, আমাদের তো কোনো নেশা হয় না। ঠিক আছে, আপনার সাথে আমি একমত। এবার আপনি দৈনন্দিন কি খান? ভাত খান, ভাত তো খান, তাই না? বাঙালি ধরো ভাতে ভাত খায়, ভাতে মাছে বাঙালি, তাই না? ভাত খায়। এখন কালকে দুপুরের মেনুতে আপনাকে ভাত দেওয়া হবে না, আপনাকে এক প্লেট জর্দা দেওয়া হবে, আর সাথে গরুর গোস্ত দিব। খাবেন? খাইতে থাকতে পারবেন? যদি আপনি এক প্লেট জর্দা গরুর গোস্ত দিয়ে খেয়ে আপনি ঠিক থাকতে পারেন, আপনার জন্য জর্দা হালাল দান। আমি তো যুক্তি দিলাম, যুক্তিটাকে দলিল দিয়েছি, কিন্তু যেটার বেশি পরিমাণ খেলে মাদকতা আসে, অল্প খাওয়া হারাম। তা আপনি ভাবছেন যে, আমি তো এক চিমটি খাচ্ছি, আমার তো মাদকতা নেশা হয় না। তা আমি এখন বলবো, হাদিস তো বলছে বেশি খাইলে যদি মাদকতা হয়, নেশা হয়, অল্প হারাম। আচ্ছা, আপনি কি এক গামলা ভাত খেলে নেশা হবে? হবে না, তাই না? যদি এক প্লেট জর্দা খান, গুল খাইতে খান, খাওয়ার পর যদি আপনি ঠিক থাকতে পারেন, তাহলে এটা খাওয়া হালাল। যদি না পারেন, তাহলে এটা এক ফোঁটা খাওয়া, সেটাও হারাম। দলিলের আলোকে কথা বলতে হবে। আপনি যতই যুক্তি দেন, আপনার নেশা হয়েছে তাই আপনি করতেছেন, গুল লাগাচ্ছেন, শারীরিক ক্ষতি তো আছেই, মানুষের ক্ষতি তো আছে। আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, কোনো মুসলমান কোনো মুসলমানের ক্ষতি করতে পারে না। আপনি পাশের চেয়ারে বসে বিড়ি খেয়ে আপনি যে ফেলে দিলেন, ধোঁয়াটা দিলেন, আপনার চেয়ে বেশি ক্ষতি হলো পাশের যে ব্যক্তি, তার, আপনি মুসলমান, তার ক্ষতি করতে পারেন? এটা তো সাইলেন্ট কিলার হয়ে যাচ্ছেন আপনি, নীরব ঘাতক, খুনি। আপনার ধূমপানের কারণে আরেকজন আস্তে আস্তে মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে। আর্থিক অবচয় তো আছেই। ইন্দাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। শয়তানের ভাই হতে চান? না না, তো শয়তানের ভাই হতে না চলে অপচয় করবেন না। আপনি বিড়ি খেয়ে প্রতিদিন যদি 20 টাকা খরচ করেন, আমি অনুরোধ জানাবো, ওই 20 টাকা খরচ না করে 10 টাকাতে অন্য কিছু খান, একটা লং খান, একটু আদা খান, একটু কিশমিশ খান, যেটা ভালো লাগে খান, আর 10 টাকা উনি মসজিদে দান করে দেন, পারবেন ইনশাল্লাহ। তাহলে 10 টাকা দান করলে আপনার আখেরাতের সম্বল হবে, কিন্তু আপনি যদি বিড়ি খান, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন প্রতিনিয়ত। সম্মানিত উপস্থিতি, এবার একটু সালাত প্রসঙ্গে একটু বলে দিই আপনাদেরকে। সালাত পড়েন তো নাকি? নাকি সালাত না বললে চলবে? সালাতের আহমিয়াতটা শুধু বলবো, শুধু কাইফিয়াত বলার দরকার নাই, কাইফিয়াত আমরা কোরআন হাদিস পড়বেন। আমরা জান্নাতে যেতে চাই, এটা আমাদের মূল কথা। এতক্ষণ যেটা বললাম, জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, তিনি কিভাবে করেছেন সেইভাবে করতে হবে, কতটুকু করেছেন ঠিক ততটুকু করতে হবে, অতিরিক্ত করার দরকার নাই। আপনি অল্প করলে আপনি জান্নাতে যেতে পারবেন, যদি আমল সঠিক হয়, আর না জানলে যে আয়াতটা বললাম অনুবাদ মনে করা হয় নাই, ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, তোমরা জিজ্ঞেস করো আহলে যিকিরদের কাছে, জ্ঞানী মানুষ যারা, ইলমওয়ালা যারা, তাদের কাছে জিজ্ঞেস করো, প্রশ্ন করো, বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল প্রমাণ সহকারে। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন তোমরা দলিল সহ প্রশ্ন করো, আর আপনি বললেন যে হুজুর যেটা বলছে পকেটে নিয়ে বাড়ি চলে গেলেন, হলো? তা আপনি তো প্রশ্ন করাই তো আপনি শিখেন নাই, আপনি ভালো জিনিস জানবেন কিভাবে? আমরা তো ওয়াজের মাইক ধরার পরে কিসসা কাহিনী গজল এইটা সেটা গাইয়াটা 2 ঘন্টা বাদ করে দিতেছি, তার বাবা 1 ঘন্টা কোরআন হাদিস বললে তো মানুষ শুনে শেষ করতে পারবে না। কিসসা বলার সময়টা কোথায়? হাদিসের অনুবাদ করে তো শেষ হয় না, যে কোনো একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময় লাগে অন্তত এটা পুরোটা গুছাই বলতে। এজন্য
আলোচক নির্ধারণ করাটাও একটা বুদ্ধিমানের কাজ। সুর দিয়ে ওয়াজ করা যায়, সুর দিয়ে সুরের তালে তালে অনেক কিছু হারাই যায়, কিন্তু ভাই আমার হৃদয়ে গেঁথে যায় এরকম কথা আমার দরকার, আমার পরিবর্তন দরকার, আমার সংশোধন দরকার। আমি তো জান্নাতে যেতে চাই, কোন কাজটা করলে জান্নাতে যেতে পারবো, কিভাবে কর্ম করলে আমি জান্নাতে যাবো, এটা হচ্ছে আমার টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতে যাওয়ার জন্য যেন তারা প্রতিযোগিতা করে। দুনিয়ার প্রতিযোগিতা আমরা করি, কিন্তু জান্নাতের প্রতিযোগিতা কি করি? জান্নাতে যাওয়ার জন্য কতটুকু প্রতিযোগিতা আমরা করছি? আমরা সালাত আদায় করি না, ফজরের সালাতে উঠি না, এশার সালাতে যাই না, মসজিদ আজান দেয় মুয়াজ্জিন ফাঁকা, মুসল্লি নেই। ওই গ্রামের কিছু বুড়া থুরা মানুষ যারা আছে, যাদের বয়স 70-80, তারা কোন রকমে মানে কি বলা যায় লাঠি বর করে কুজু হয়ে মসজিদের মধ্যে ঢুকে, আর যুবকদের সালাত না বললেও চলে। অথচ যুবকদের মর্যাদা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার জায়গা পাবে। ইয়াওমা ইয়াদুল্লুমুল্লাহু ফি দিল্লি লা দিল্লা ইল্লা দিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত, সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল বললেন এক নম্বর হচ্ছে ইমামুন আদেল, ন্যায় বিচারক শাসক যিনি হবেন, আদেল বিচার শাসক যিনি হবেন তিনি আল্লাহর ছায়ায় জায়গা পাবেন। আর দুই নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর রাস্তা ব্যয় করতে পেরেছে। সুবহানাল্লাহ, আজকে যুবক আছেন, শক্তি সামর্থ্য আছে, ইবাদত করেন, বার্ধক্য বয়সে পারবেন না, তখন সুরা ভুলে যাবেন, কয় রাকাত পড়লেন মনে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, আখাদাবে মানকিবি আমার কাঁধের মধ্যে হাত রেখে বললেন হে আব্দুল্লাহ ইবনে আমর, উমর কুন ফি দুনিয়া কান্না গরিবুন আও আবিরু সাবিল, হে আব্দুল্লাহ ইবনে উমর শোনো, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন আগন্তুক অথবা মুসাফির, দুনিয়াটা কোনো স্থায়ী জায়গা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমরের কাঁধের মধ্যে হাত রেখে বলছেন হে ইবনে উমর, অন্য রাওয়াতে আসছে শরীরের কোন অংশে হাত রেখে বললেন হে ইবনে উমর কুন ফি দুনিয়া কান্না গরিবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবে যেন তুমি একজন মুসাফির, পথিক, আগন্তুক। আগন্তুক কি স্থায়ী হয়? বলেন আমি আজকে এখানে এসেছি, আমি কি স্থায়ী হব? চলে যাব। একজন মুসাফির পথ চলছে, হয়তো কিছু সময়ের জন্য বটগাছের নিচে বিশ্রাম নেবেন অথবা কোনো জায়গায় কিছু সময় বিশ্রাম নেবেন, তারপরে আবার তিনি তার গন্তব্যে চলতে থাকবেন। রাসূল বললেন ইবনে উমরকে হে ইবনে উমর, দুনিয়াতে তুমি চলবে একজন আগন্তুক, তুমি দুনিয়াতে চলবে একজন মুসাফিরের মতো, একজন মুসাফির যেমন চলমান তুমিও ঠিক চলমান, এইখানে তুমি স্থায়ী হয়ে থাকার জন্য আসো নাই, স্থায়ী নিবাস এই দুনিয়াটা না, তোমার জন্য আখেরাতের চূড়ান্ত ঠিকানা অপেক্ষা করছে উমর ইবনে উমর। এবার ইবনে উমর তিনি বল, তারপরে তিনি এই উপদেশ পাওয়ার পরে ইবনে উমর বলতেন খুজ মিন সিহাতিকালে মারদিক ও মিন হায়াতিকালে মাউতিক, শোনো, তিনি তার সাথীদেরকে বলতেন শোনো, তোমরা যখন সন্ধ্যা হয় তখন সকাল পর্যন্ত বাঁচার আশা করবে না, এবং যখন সকাল হবে তখন সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করবে না। ও খুদ মিন সিহাতিকালে মাউতিক মাউতিক ও মিন হায়াতিকালে মাউতিক, এবং তুমি তোমার সুস্থতা থেকে অসুস্থতার জন্য পাথেয় সঞ্চয় করো, আর তোমার হায়াত থেকে তোমার মৃত্যুর জন্য পাথেয় সঞ্চয় করো। হায়াত থেকে মৃত্যুর জন্য পাথেয় সঞ্চয় করো, সুস্থতা থেকে অসুস্থতার জন্য। আজকে আমি সুস্থ সবল আছি, আমি অসুস্থ অবস্থায় কিন্তু আমল করতে পারবো না, কাজে সুস্থ থাকতে যেটা করা সম্ভব একজন যুবকের পক্ষে যেটা করা সম্ভব একজন বৃদ্ধের পক্ষে এটা করা সম্ভব নয়। এই জন্য যুবকদের গুরুত্ব বেশি, সালাত আদায় করতে হবে, কারণ সালাত এমন একটি ইবাদত ইমানের পরে সর্বপ্রথম যে বিষয়টির স্থান এটার নাম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমাদেরকে রাসূলের সালাত শিখতে হবে। রাসূল যেভাবে সালাত আদায় করতেন, যেভাবে সালাতে দাঁড়াতেন, যেভাবে সালাতে দোয়া দরুদ পড়তেন, সবগুলো আমাদেরকে হাদিস থেকে বের করে যেগুলো বিশুদ্ধ রওয়ায়েতে আছে সেইগুলো যাচাই করে আমাদের আমল করতে হবে। রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আদায় করলে সালাত হবে, নচেৎ সালাত হবে না। শুনুন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন, বসলেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে আসলেন, দুই রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহ নবীর কাছে আসলেন, এসে সালাম দিলেন। এবার নবী সে সালাত আদায় করছে, আল্লাহ নবী দেখলেন যে সালাত আদায় করছেন। সালাত আদায় করে যখন তিনি নবীকে সালাম দিলেন, এবার রাসূল বললেন ইরজি ফাসল্লে ফাইন্নাকা লাম তুসল্লে, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। লোকটা ফিরে গেল, আবার সালাত আদায় করলো, করে এসে আবার নবীকে সালাম দিলেন। সালাম শুনে আল্লাহ নবী আবারও তাকে বললেন ইরজি ফাসল্লে ফাইন্নাকা লাম তুসল্লে, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। লোকটা আবার গেলেন, একইভাবে সালাত আদায় করলেন। তিনি যেইভাবে শিখেছেন, যেইভাবে পারেন, তিনি একই রকম করে সালাত আদায় করে আবার যখন নবীর কাছে এসে আসলেন, সালাম দিলেন, নবী এবারও তাকে বললেন যে তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। খুব খেয়াল করে শুনেন, লোকটাকে সালাত আদায় করে নাই বলেন করেছেন না? করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাতই মনে করলেন না। লোকটা সালাত আদায় করেন না, আল্লাহ রাসূল বলতে পারতেন হয়তো বা তুমি সালাত, তোমার সালাতটা সঠিক হয় নাই, তোমার সালাতটা ভালো হয় নাই, তোমার সালাতটা শুদ্ধ হয় নাই, এইটুকু রাসূল বলতে পারতেন। কিন্তু নবী বললেন যে না, ফাইন্নাকা লাম তুসল্লে, কারণ তুমি সালাত আদায় করো নাই। এবার দেখুন, নবীর সামনে সাহাবি সালাত আদায় করলেন, নবী সেটাকে সালাত ধরলেন না। এখন আমরা যে সালাত আদায় করছি, আমাদের সালাত যদি ওই রকম কাকার ঠোকরের মতো হয়, আমাদের সালাত যদি দোকানের হিসাব হয়, তাহলে এই সালাত কি হবে? কবুল হবে? অঙ্কের নম্বরের মতো হয় পাবেন, নয় শূন্য। সালাত রাসূলের তরিকা মতো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মা ইউহাসাবু আল-আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, ফাইন সালাত সালাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদ সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব হবে সেটার নাম হচ্ছে সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে এটার নাম হচ্ছে সালাত। রাসূল বলছেন ফাইন সালুহাত, যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায়, সালুহা সাইরু আমালিহি, তার সমস্ত আমলের হিসাব সঠিক হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, যদি তার সালাতের হিসাব নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, সালাতের হিসাব যদি তার ঠিক না হয়, তাহলে তার সমস্ত আমলের হিসাব নষ্ট হয়ে যাবে, কোনো ইবাদতের হিসাব তার ঠিক হবে না। কাজে সালাত এক নম্বর, সালাতের হিসাব আগে হবে, সালাত ঠিক করতে হবে আমাদেরকে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য 3 বছর প্রশিক্ষণ দিতে হয়। কয় বছর? 3 বছর। হজের জন্য প্রশিক্ষণ দিতে হয় 1 দিন, কিন্তু সালাতের জন্য 3 বছর। আমাদের মোয়াল্লাম সাহেবরা 1 দিন 2 ঘন্টা প্রশিক্ষণ দেন, হজ এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। রাসূল বললেন খুদু আননি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো শিখে নাও। শিখলাম তো হজ করে চলে আসলাম, 1 বছর শেষ। কিন্তু সালাতের জন্য আল্লাহ নবী বলছেন মুরু আওলাদাকুম ফিস সালাত ওয়া আবনাও সাবি সিনিন, তোমার ছেলেদেরকে, তোমাদের কন্যাদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাও আশার, তাদেরকে প্রহার করো প্রয়োজনে সালাতের জন্য মারো। কখন? যখন 10 বছর। 7 বছরে নির্দেশ দাও, মসজিদে নিয়ে যাও সাথে সাথে করে, 10 বছর পর্যন্ত তাদেরকে প্রশিক্ষণ দাও। 10 বছরে যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে মারো, মানে শাসন করো। মারো মানে লাঠি দিয়ে পিটাবেন সব সময়, শাসন করো, মারো প্রয়োজনে তাদেরকে। তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করো, সালাতে বাধ্য করো। তাহলে সালাত এমন ইবাদত যেটা 3 বছর প্রশিক্ষণ দিতে হয়, সালাত এমন ইবাদত
যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে দিয়েছেন আল্লাহ নবী মেরাজে গিয়ে সালাত কি নিয়ে এসেছেন অন্য কোন ইবাদত মেরাজে গিয়ে নিয়ে আসতে হয় নাই সালাত এমন ইবাদত যে ইবাদত সম্পর্কে কোরআন মাজিদের সবচেয়ে বেশি আলোচনা এসেছে সালাত এমন একটি ইবাদত যে ইবাদত সম্পর্কে কোরআন মাজিদের অন্যান্য 82 জায়গায় আলোচনা এসেছে সালাত সম্পর্কে সর্বাধিক আলোচিত যে ইবাদতের নাম সেটার নাম হচ্ছে সালাত সালাত এমন ইবাদত যে ইবাদতের কোনো ক্ষমা নাই কোনো maaf নেই অসুস্থ হয়েছে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে না পারলে বসে আদায় করতে হবে বসে না পারলে শুয়ে আদায় করতে হবে দিক ঠিক নাই কোন দিকে কিবলা জানেন না যেদিকে মন চায় সেদিকে কিবলা করে সালাত আদায় করতে হবে ওযু করতে ওযু করার জন্য পায় না থাকলে তাইমুম করে সালাত আদায় করতে হবে তাইমুমের মাটি নেই ওযুর পানি নেই এমনিতে সালাত আদায় করতে হবে সালাত আপনার maaf নেই আপনি অসুস্থ হয়েছেন জ্ঞান যতক্ষণ ঠিক থাকবে আপনাকে সালাত আদায় করতে হবে আপনি পেশাবের রোগী পেশাব পড়ে যাচ্ছে অনর্গল আপনি সালাত মনে করছেন আমার তো কাপড় অপবিত্র হয়ে যাচ্ছে কিভাবে সালাত আদায় করব জিনা জিনা আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে ওযু করে নিয়ে সালাত শুরু করে দেন সালাত চলন্ত অবস্থায় পেশাব আসলো আপনার সালাত হয়ে যাবে তবু আপনাকে সালাত আদায় করতেই হবে শুধুমাত্র মামুনদের জন্য ক্ষেত্র বিশেষে কিন্তু সালাত মাফ আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নিফাসকালীন মাফ আছে হায়েজকালীন মাফ আছে এছাড়া আর কোন অবস্থায় সুস্থ যতদিন থাকবেন মাথা যতদিন ঠিক থাকবে ততদিন আপনার জন্য সালাতের কোনো ক্ষমা নেই সালাত এমন ইবাদত যে ইবাদত আপনাকে করতেই হবে সালাত এমন ইবাদত সালাতের নিজস্ব অনেক ক্ষমতা আছে সালাত নিজে গুনাহ মাফ করে দিতে পারে গুনাহের কাফফারা হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআত ورمضان الى رمضان مكفره ما بينهن اذا استنب الكبائر এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাত পর্যন্ত এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী গুনাহ সগীরা গুনাহের জন্য এটা কাফফারা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সালাত এমন একটি ইবাদত যে ইবাদত আপনার গুনাহকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আরাইতুম লাও আন্না নাহরান বিবাবে আহাদিকুম হে সাহাবীরা তোমরা কি মনে করো যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে যদি তোমাদের কারো ঘরের সামনে একটি নদী থাকে ইয়াকসুল মিনহা কুল্লু ইয়াউমিন খামসা মাররাত ওই ব্যক্তি যদি প্রত্যেকদিন ওই নদীর মধ্যে পাঁচবার গোসল করে আলিয়া মাকাম দারান ইশাইউন তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে রাসূল সাহাবাদের জিজ্ঞেস করলেন হে আমার সাহাবেরা শোনো যদি কোনো ব্যক্তির ঘরের সামনে বাড়ির সামনে একটা নহর থাকে একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি সে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবারা বললেন লা ইয়াবকামিন দারানি শাইউন হে আল্লাহর নবী বলেন কি একবার গোসল করলে তো পরিষ্কার হয়ে যায় আর পাঁচবার গোসল করবে তাহলে তার আর ময়লা থাকতেই পারে না রাসূল বলেন দালিকা মাসালুস সালাওয়াতুল খামস এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের মিসাল যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন বলুন সুবহানাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় সালাত বান্দাকে তার যাবতীয় গুনাহ থেকে বিরত রাখে গুনাহ থেকে বিরত রাখে সালাত একজন ব্যক্তি একদিন আল্লাহ নবীর কাছে আসলেন এসে জিজ্ঞেস করছেন বলছেন অন্য একজন ব্যক্তি সম্পর্কে ইন্না ফুলানান ইসাল্লি বিল্লাইল একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন রাসূলের কাছে এসে বললেন ইন্না ফুলানান ইসাল্লি বিল্লাইল হে আল্লাহর রাসূল বলুন তো একটা ব্যক্তি সম্পর্কে জানাই এই লোকটা রাত্রিবেলায় সালাত আদায় করে ওই যে আসমা সারাকা যখন সকাল হয় চুরি করে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাত্রিকালে তাহাজ্জুদে সালাত আদায় করে কিন্তু দিনের বেলা চুরি করে তার ব্যাপারে কি বলেন রাসূল বললেন فانه سيناহু ما يقول যদি তোমার কথা ঠিক হয়ে থাকে সে যদি রাত্রি কালে ঠিকমতো সালাত আদায় করে সকালে যদি চুরি করে এই সালাত যদি সে ঠিক রাখতে পারে ইনশাআল্লাহ অচিরেই এই সালাত তাকে তার চুরি থেকে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ সালাত তাকে বিরত রাখবে চুরি থেকে তাকে ফিরিয়ে দিতে পারবে সালাত নবী এই কথা বললেন দেখেন আমাদের সমাজের সব কিছু দৃষ্টান্ত ওই জামানার মধ্যে পাওয়া যাচ্ছে রাসূলের জামানায় রাতে সালাত আদায় করে দিনে চুরি করে রাসূলের সামনে এসে বললেন হে আল্লাহর রাসূল এই লোকটা এমন একটা লোক আছে যে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে সালাত আদায় করে আবার দিনের বেলা চুরি করে নবী বললেন যে ঠিক আছে যদি তাই করে করতে দাও তার তাহা সালাত একদিন তাকে তার চুরি থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ এজন্য সালাত ছাড়ার কোনো চেষ্টা করবেন না যে কোনো মূল্যে সালাতকে ধরে রাখবেন ইনশাআল্লাহ
সালাতের কোনো বিকল্প নেই আমরা যে যে অবস্থানে থাকি আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন যেভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন সেইভাবে করব আমি আবার বলে দিচ্ছি আমার এই দীর্ঘ আলোচনার জিস্ট হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য কর্ম করতে হবে কর্ম দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে হয়ে আমাদের কাজগুলি রাসূলের তরিকা মতো হতে হবে ইবাদত কবুলের জন্য তিনটা শর্ত মাথায় নিয়ে যান আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদেরকে এই তিনটা শর্ত জানিয়ে দিচ্ছি ইবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত ইবাদত কবুলের জন্য এক নম্বর শর্ত হচ্ছে আকীদায়ে সহিহা বিশুদ্ধ আকীদা দুই নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে সহিহা বিশুদ্ধ তরিকা তিন নম্বর হচ্ছে ইখলাসে আমল ইখলাসের সাথে আমল করা আকীদায়ে সহিহা অর্থাৎ বিশুদ্ধ আকীদা লাগবে আকীদা যদি আমাদের ভুল হয় আকীদা যদি আমাদের ভুল হয় কবুল হবে না আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক থাকবে নবী সম্পর্কে আকীদা ঠিক থাকতে হবে আখেরাত সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে এজন্য আকীদা সহিহা লাগবে দুই নম্বর হচ্ছে তরিকা সহিহা আমার তরিকাটা সহি হতে হবে আমি যে ইবাদত করছি আমার ইবাদত করবে রাসূলের তরিকা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে ইবাদত করেছেন যেই পদ্ধতিতে করেছেন হুবু সেই পদ্ধতিতে যদি আমরা ইবাদত করি তাহলে কবুল হবে রাসূলের তরিকার বাইরে আমরা যত সুন্দর ইবাদতই করি না কেন এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর তিন নম্বর হচ্ছে ইখলাস আমল আমলটা রাসূলের জন্য আল্লাহর জন্য খালেস হতে হবে আমল যদি মানুষের জন্য করি মানুষকে দেখানোর জন্য করি তাহলে সে আমল কবুল হবে না রাসূলের আল্লাহর জন্য আমাদের আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমল করব মানুষ দেখুক শুনুক এটা আমাদের কোনো চাওয়া পাওয়া নয় যদি এইরকম বিন্দুমাত্র কারো ভিতরে চিন্তা থাকে তাহলে এই আমল কবুল হবে না অতএব বন্ধুরা আমার আসুন আমরা আখেরাতের জন্য কাজ করি জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করি সহি পদ্ধতিতে আমরা কাজ করি দলিল ভিত্তিক আমরা আমল করি বিদআত এবং শিরক থেকে আমরা যে কোনো মূল্য বিরত থাকি শিরকের সাথে কোনো আপোষ নেই বিদআতের সাথে কোনো আপোষ চলবে না আকীদার ক্ষেত্রে আমাদেরকে শিরিক মুক্ত তাওহিদ পন্থী হতে হবে আকীদার ক্ষেত্রে শিরিক মুক্ত তাওহিদ পন্থী হতে হবে এবং আমলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিদআত মুক্ত সুন্নাত পন্থী হতে হবে যদি হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন আমিন সবশেষে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে যারা দায়িত্বশীল আছেন তারা আপনাদের সামনে বিতরণ করবেন আপ্যায়ন গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ যারা আয়োজক আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দিন মজলিসের আয়োজন করার জন্য আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এবং শুনলাম এগুলো যেন আমরা সকলে আমল করতে পারি আমি প্রথমত নিজে যেন আমল করতে পারি এবং আপনারা যারা শুনলেন সবাই যেন আমরা আমল করতে পারি এখলাসের সাথে যেন আমরা দিনে কাজ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে বৈঠক ভঙ্গের দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলেন